তাসকিন শরীফুলদের নিয়ে আলোচনার মাঝে অনেকটাই আড়ালে থেকে যায় ইরফান হোসেনদের মতো পেস বোলাররা। হাতে গোনা কিছু মানুষ ছাড়া অনেকেরই অজানা, 6 ফিট 2 ইঞ্চি উচ্চতার এই পেসার এখন পর্যন্ত DPL এর দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। 5.29 ইকোনমিতে 13 ম্যাচে ইরফান উইকেট সংগ্রহ করেন 25টে। সংখ্যাটা আরও বেশি হলেও হতে পারত, কারণ DPL এর এই মৌসুমে তার বলে রেকর্ড সংখ্যক ক্যাচ ড্রপ করেছেন সতীর্থরা, তা না হলে সেরা হয়ে টুর্নামেন্ট শেষ করতে পারতেন। তার থেকে মাত্র 2 উইকেট বেশি নিয়ে শীর্ষে আছেন রুয়েল মিয়া, তবে যা হয়েছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে চাইবে এই বোলার। অবশ্যই নিজে সেরা বোলারের তালিকায় থাকলেও তার দল সিটি ক্লাব ছিটকে যায় DPL থেকে। আগামী বছর দলটিকে খেলতে হবে প্রথম বিভাগে। সিটি প্রথম বিভাগে খেললেও ইরফান চলমান আসরের পারফরমেন্স দিয়ে আগামী বছরও DPL এ দল পেয়ে যাবেন তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, এমন পারফরমেন্স করে আগামীতে বড় কোনো দলে খেলার সুযোগ পাবেন, নাকি বরাবরের মতো ছোট দলে খেলে আড়ালে থেকে যাবেন? সে যাই হোক, তা সময় বলে দেবে। অপেক্ষা করতে হবে আরও 1 বছর। এর আগের সময় কি করবে? BCB-র কোনো ক্যাম্প বা HP-তে কি রাখা হবে ইরফান হোসেনকে? ইরফানের পারফরমেন্স তার পক্ষে কথা বলবে, সামর্থ্যের প্রমাণ দিয়েছেন ইতোমধ্যে, তাই নিজেও স্বপ্ন দেখতে পারেন BCB-র অধীনে থেকে নিজেকে আরও পরিপূর্ণভাবে তৈরি করে বড় মঞ্চে খেলার, হতে পারে BPL কিংবা জাতীয় দল। সালমান আব্দুল্লাহ, স্পোর্টস অ্যান্ড নিউজ।